ইতিমধ্যেই নিশ্চয়ই সকলে লক্ষ্য করেছেন যে একটা খবর প্রত্যেকটা গণমাধ্যমে আসছে, সেটা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া নির্বিশেষে সব গণমাধ্যমে আসছে। এবং সেখানে বলছে যে প্রেসিডেন্ট সরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন, অর্থাৎ এরদোয়ান কিছুদিন আগে নির্বাচনে জয়লাভ করেছেন এবং জয়লাভ করে তিনি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাকে তিনি টেলিফোন করেছেন। আমি একটু পরে শোনাই, সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে কল করেছেন, শেখ হাসিনাকে কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বুধবার 31 মে দিবাগত রাত 11:15 দিকে। টেলিফোনে আলাপকালে এরদোয়ান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আলাপকালে এই দুই নেতা কুশল বিনিময় করেন, পরস্পরের সঙ্গে 10 মিনিট কথা বলেন। সম্প্রতি দ্বিতীয় দফা রান অফ ভোটে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন এরদোয়ান, সেখানে ভোটের হার ছিল সোয়েনসো। মোট কথা, এরদোয়ান প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন, তাদের মধ্যে 10 মিনিট কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাকে জয়লাভ করবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই খবরটি কোথা থেকে এসছে? খবরটি এসছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। এবার আরেকটা টুইটের দিকে আপনাদের একটু দৃষ্টি ফেরাতে চাই। টুইটটি করেছেন প্রেসিডেন্সি অফ দি রিপাবলিক অফ তুর্কি, অর্থাৎ টার্কি প্রেসিডেন্ট এরদোয়ানের অফিস থেকে এই টুইটটি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ বাংলাদেশ কল প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান টু কংগ্রেচুলেট হিম অন হিজ ইলেকশন সাকসেস। পরিষ্কারভাবে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোয়ানকে ফোন করেছিলেন তার ইলেকশনে যে তিনি জয়লাভ করেছেন সেই ব্যাপারে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে কংগ্রেচুলেট করবার জন্য, অভিনন্দন জানাবার জন্য। কংগ্রেচুলেটিং প্রেসিডেন্ট এরদোয়ান অন হিজ রি ইলেকশন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্সপ্রেসড হার উইশ ফর দি ইলেকশন রেজাল্টস টু বি অসপেশিয়াস ফর দি টার্কিশ পিপল। পুরোটাই শুভেচ্ছা বার্তা, এবং এ ধরনের শুভেচ্ছা বার্তা যখন দেয়া হয় তখন যিনি শুভেচ্ছা বার্তা দেন, অভিনন্দন জানান, তিনি ফোন করেন। এটাই নিয়ম, এটাই হয়। এমনকি যদি মার্কিন প্রেসিডেন্টও এরদোয়ানকে শুভেচ্ছা জানাতে চান তাকেই ফোন করতে হবে, এরদোয়ান তাকে ফোন করবে না, যত বড় দেশই হোক বা যত বড় রাষ্ট্রই হোক, যত ক্ষমতাধরই হোক কিংবা যত ছোট দেশই হোক, ফোনটা কিন্তু যে শুভেচ্ছা জানায় তাকেই করতে হয়, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে আমাদের প্রাইম মিনিস্টারের প্রেস উইং বা প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি উল্টে দিল, এবং একটা গণমাধ্যমের সাহস হলো না এই প্রশ্নটা করার যে শুভেচ্ছা যে দেয় ফোন তো সে করে, এখানে এরদোয়ান কি ফোন দিয়ে বলবে আমাকে শুভেচ্ছা দেন, আমাকে কংগ্রেচুলেট করেন, আমি জিতেছি, আমি আবার নতুন করে রিইলেক্টেড হয়েছি, তাই কি কেউ করে? এই সামান্য কমন সেন্সের প্রশ্নটা করার মতন কোনো সাহস বাংলাদেশের কোনো গণমাধ্যম দেখাইতে পারে নাই, প্রত্যেকে এটা নিয়ে রিপোর্ট করেছে। আরেকটা ঘটনা বলি, কিছুদিন আগে ঋষি সুনাকের সঙ্গে আপনারা জানেন যুক্তরাজ্যে একটা বেঞ্চে, একটা কাঠের বেঞ্চে ঋষি সুনাক কোনো মতে বসছে কি বসে নাই, মানে এখনই উঠে যাবে যাবে এরকম অবস্থা, হাই হ্যালো করার জন্য মনে হয় তাকে টেনে নিয়ে এসে একটু বসানো হয়েছে, সে প্রায় উঠে যায় যায় অবস্থা, হ্যালো হাই এর মধ্যে সেই কনভারসেশনও কিন্তু লিক হয়েছে তাদের মধ্যে কি কথা হয়েছে, সেটাকে বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক বৈঠক বলে চালানোর চেষ্টা করেছে। কোন 52 চ্যানেল, 72 চ্যানেল কিংবা অসময় দুঃসময় টিভি, কারোর কিন্তু সাহস হয় নাই ওইটা যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, এটাকে যে মিথ্যাচার করা হয়েছে সেটা নিয়ে একটা শো করার, শো বাদ দেন একটা রিপোর্ট করার। একটা চ্যানেল বা একটা গণমাধ্যম বাংলাদেশে সাহস করে বলতে পারে নাই যে মুনা যেই স্টেটমেন্ট দিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের যেই হাই কমিশনার তাসনিম মুনা, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা মিথ্যা, সেটা বলেছে ইংল্যান্ডের পত্রিকা, সেইটা বলেছে ব্রিটিশ মানে ইংল্যান্ডে প্রকাশিত বাংলা পত্রিকা, তারা বলেছে বারবার, কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা টু শব্দ করার সাহস হয় নাই।
মুনা সেখানে খাজুইরা কথাবার্তা বলছে, প্রধানমন্ত্রীর মতন নাকি ঋষি সুনাকের মেয়েরা হতে চায়, ঋষি সুনাকের স্ত্রী নাকি প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো দ্বিপাক্ষিক বৈঠকে হয় না। তখনও আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি তারিখ দিয়ে 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 বলেছিলাম যে যাদের সঙ্গে ঋষি সুনাক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তাদের প্রত্যেকের ছবি সহ সেই নিউজ তার ওয়েবসাইটে পরিষ্কারভাবে দেয়া হয়েছে।